বগুড়ার নওগাঁ মহাসড়কের আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন আহত হয়েছেন বাসের দশ যাত্রী নিহত ট্রাকচালক ইমরান হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার গ্রামের সাত্তার হোসেনের ছেলে স্থানীয়রা জানায় ১৬ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া থেকে রড বোঝায় একটি ট্রাক আদমদিঘির উদ্দেশ্যে আসছিল বিপরীত দিক থেকে আসছিল নওগা থেকে ঢাকাগামী শাহ ফতে আলী নামের যাত্রীবাহী একটি বাস আদমদিঘি হাসপাতালের সামনে এসে রড বোঝায় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে আদমদিঘি থানা পুলিশ জানায় বাস আটক রেখে থানা হেফাজতে নেওয়া হয়েছে